হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে দই কাতলার রেসিপি নিয়ে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি কড়াই গরম করে নিয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ দিলে মাছ ভেজে নেওয়ার সময় মাছ কড়াইয়ের গায়ে আটকে যায় না প্রায় দশ পনেরো মিনিট আগে থেকেই আমি মাছের লবণ হলুদ মেখে রেখেছিলাম আমি এখানে কাতলা মাছ দিয়ে দই মাছ বানাচ্ছি আপনারা চাইলে রুই মাছ বা যে কোনো বড় মাছ দিয়ে একইভাবে দই মাছ বানিয়ে ফেলতে পারেন দুদিকেই সুন্দর একটা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়ে মাছগুলো নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ টি স্পুন গোটা জিরে কয়েকটা গোলমরিচ আর দিচ্ছি সামান্য পরিমাণে গোটা গরম মশলা মশলা থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নিয়ে অ্যাড করে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে সুন্দর একটা লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চার মিনিট মতো ভেজে নিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি হাফ টি কাঁচা লঙ্কা বাটা হাফ টি রসুন বাটা হাফ টি স্পুন আদা বাটা একই সঙ্গে ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন দিলাম হলুদের গুঁড়ো এই পর্যায়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায় ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় চার মিনিট মতো সময় নিয়ে মশলা ভালো করে কষানো হলে এখানে অ্যাড করে দিচ্ছি টক দই দইটা এখানে আমি তিন টেবিল চামচ অ্যাড করলাম আর দইটা অ্যাড করার আগে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম দই অ্যাড করার পর কিন্তু ফ্লেমটাকে একদম লোতে রেখে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে হাই ফ্লেমে দই অ্যাড করলে কিন্তু দই অনেক সময় ফেটে যায় তাই এভাবে দইটা অ্যাড করার পর ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও অ্যাড করেছি এবার ভালো করে তেল রিলিজ হলে মশলা থেকে অ্যাড করে দিচ্ছি এক কাপ উষ্ণ গরম জল আর দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য গ্রেভি ভালো করে ফুটতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সমস্ত মাছগুলো অ্যাড করে দেওয়ার পর ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মাছকে ভালো করে গ্রেভির সঙ্গে খোলা অবস্থায় হতে দেব। এই পর্যায়ে তেজপাতাটা ফেলে দিচ্ছি আর মাছের পিসগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে গ্রেভির সমস্ত ফ্লেভার সুন্দর মাছের মধ্যে চলে আসে প্রায় চার মিনিট মতো রান্না করে নেওয়ার পর গ্রেভি ঘন হতে শুরু হলে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে মোটামুটি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে রেখে দেব প্রায় দু থেকে তিন মিনিট তারপর ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় আরও রেখে দেব স্ট্যান্ডিং টাইম দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আর তাতে করেই কিন্তু আমাদের এই দই কাতলা একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও